হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো ভিউয়ার্স, 2022 সালের কাতার বিশ্বকাপ ফুটবলের অক্টোবর এবং নভেম্বর মাসে ব্রাজিল এবং আর্জেন্টিনার কিন্তু অনেক খেলা আছে। তো আপনি যদি একজন বাংলাদেশের দর্শক হয়ে থাকেন, তা আপনি অবশ্যই জানবেন যে বাংলাদেশে এখন আর টিভি চ্যানেলে খেলাধুলা দেখা যাবে না, কারণ বাংলাদেশ সরকার টিভিতে সব চ্যানেল খেলাধুলার চ্যানেল বন্ধ করে দিয়েছে। তো আপনারা জাস্ট একটা ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করে কিন্তু আপনারা সম্পূর্ণ খেলা ফুল এইচডিতে দেখতে পারবেন, জাস্ট ছোট্ট একটি অ্যাপসের দ্বারা। আর এই অ্যাপসটি কিন্তু প্লে স্টোরে পাওয়া যায় না। এই অ্যাপসটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে আপনাদের দেখিয়ে দিব। কীভাবে আপনার জাস্ট একটা লিঙ্ক আপনাদের দিয়ে দিব, সেই লিঙ্ক অনুযায়ী আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। সো এই অ্যাপসটির মাধ্যমে আপনারা যে কোনো খেলা, যে কোনো বিশ্বকাপের খেলা অথবা যে কোনো অক্টোবর এবং নভেম্বর ব্রাজিল এবং আর্জেন্টিনার যে কোনো খেলা আপনারা এই অ্যাপসটির মাধ্যমে দেখতে পারবেন। সো ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমি ভিডিও শেষে বলে দিব কীভাবে আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন, কারণ প্লে স্টোরে অ্যাপসটি পাওয়া যায় না। সো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম হলো ইয়াসিন টিভি। অ্যাপসটি ডাউনলোড করে দেওয়ার পর আপনারা সরাসরি অ্যাপসটিতে ক্লিক করবেন। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন ছোট্ট জাস্ট ছোট্ট একটি অ্যাপস। অ্যাপটির ভিতরে অনেকগুলো চ্যানেল আছে দেখতে পাচ্ছেন আপনারা। সো দেখতে পাচ্ছেন প্রথম যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো প্রথম যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা বেন স্পোর্ট 720p দেখতে পাচ্ছেন আপনারা, এইটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো চ্যানেল আপনার সামনে শো হবে। তো এখান থেকে শো হওয়ার পর যে কোনো একটা অ্যাপে ক্লিক করবেন, তখন যে কোনো একটা চ্যানেলে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা যে কোনো খেলা দিবে। তো যা আপনারা পছন্দ মতো যে কোনো একটা চ্যানেল এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যদি ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয়, আপনার সঠিক টাইমে এটা ক্লিক করবে দেখতে পারবেন ব্রাজিল এবং আর্জেন্টিনা খেলা এখানে দিয়ে দিবে। দেখতে পাবেন এখানে কোন একটা অনুষ্ঠান মনে হয় এখান থেকে দিয়ে দিচ্ছে। সো এখান থেকে যদি আপনারা প্লে করতে না, মানে খেলা না পান, তাহলে ব্যাকে চলে আসে অন্য চ্যানেলে ক্লিক করবেন। অন্য সোভিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লাইভ খেলা দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন একটা লাইভ খেলা দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি ব্যাকে চলে আসেন, ব্যাকে চলে আসার পর দেখতে পারবেন আরও চ্যানেল আছে, আপনারা আরও চ্যানেল দেখতে পারবেন, অন্যান্য খেলাও আপনারা দেখতে পারবেন খুবই সহজে দেখতে পারবেন। জাস্ট এখানে চ্যানেলগুলো সিলেক্ট করবেন, চ্যানেলগুলো সিলেক্ট করে দেওয়ার পর খেলাগুলো দেখতে পারবেন। সো একটু লোডিং হচ্ছে। সো এখানে লোডিং হওয়ার কারণে খেলাগুলো একটু দেরিতে আসবে, কারণ নেটওয়ার্কের প্রবলেম তো আপনারা বুঝতেই পারছেন। তো একটু এখানে ওয়েট করি আমরা। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আরেকটা চ্যানেল সিলেক্ট করেছিলাম দেখতে পাচ্ছেন, আরেকটা একটা লাইভ খেলা এখানে দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে খেলাগুলো দিচ্ছে। তো চাইলে আপনারা যে কোনো খেলা এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আরবিক চ্যানেল এবং ফ্রান্সের বিভিন্ন দেশের চ্যানেলগুলো আছে দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা কিডস ছোটোদের চ্যানেল এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা। আপনারা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে খেলাগুলো দেখতে পারেন। সো ভিউয়ার্স, একটা কথা বলে রাখি, আমরাও কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আমরা খেলাগুলো দেখি এখন। আর আরেকটা কথা ভিউয়ার্স, এই অ্যাপসের মাধ্যমে কিন্তু খুবই অল্প এমবির মাধ্যমে কিন্তু আপনারা খেলাগুলো দেখতে পারবেন, কারণ আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করবেন, সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশনে চলে যাবেন, সেখানে গিয়ে এমন একটা ইয়াস টিভি অ্যাপ লিঙ্ক দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা। এই অ্যাপে ক্লিক করে কিন্তু আপনারা ক্রোম বাজারে গিয়ে ক্রোম বাজার থেকে এই অ্যাপসটি ডাউনলোড করতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও যদি একটা লাইক না করে থাকেন ভিডিওতে একটা লাইক করে দেবেন কষ্ট করে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।